আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। এখন বাজে সকাল 6টা, যেহেতু স্কুল আছে এই জন্য আর্লি উঠেছে, আর উঠে এক কাপ চা নিয়ে বসছে। বাসার সবাই ঘুমে, আমি আর আমার চা, দ্যাটস ইট। আর ইফ এনিওয়ান ওয়ান্ডারিং এই চায়ের কাপটা কোত্থেকে নিয়েছি, এটা ফ্রম MNS। এরকম চারটা কাপ আছে, এক একটা কাপে এরকম মানে এক এক রকম ডিজাইন করা, আর্ট করা। তো আজকে একটা শেয়ার করছি, চায় চুমুক দিয়ে নিই। আচ্ছা, এখন থেকে আমি ট্রাই করব আমার ইচ ব্লগে একটা করে হেলদি রেসিপি বা হেলদি ফুড আইডিয়াস শেয়ার করার জন্য। এখন আমার ওয়েট যেটাই আছে সেটা বলছি না কত, তো আমি ট্রাই করছি, আমার টার্গেট হচ্ছে অ্যাটলিস্ট 10 কেজি ওয়েট লুজ করার। আমরা বেশিরভাগ মানুষরা কিন্তু ডায়েট করতে চাই না, ইন্টারেস্ট পাই না, তার কারণ হচ্ছে আমরা মনে করি যে ডায়েট মানেই তো সব খাওয়া বন্ধ, শুধু সালাদ খেতে হবে, সবজি খেতে হবে, তা না। কিন্তু অনেক মজার মজার খাবার খেয়েও কিন্তু স্লিম এন্ড ট্রিম হওয়া যায়। এর জন্যই আমি এমন সব ফুড আইডিয়াস শেয়ার করতে চাই যাতে আপনারা স্বাস্থ্য কমানোর জন্য বা ওয়েট লুজ করার জন্য ইন্টারেস্টেড ফিল করেন। চেষ্টা করবো যতগুলো খাবার আমি দেখাবো সব কিছু যাতে আপনারা দেখে খেতে ইচ্ছুক হন। আজকে শেয়ার করবো 1 ব্রেকফাস্ট আইডিয়া, 1 ডিনার আইডিয়া, অ্যান্ড আর কি। আজকে মনে হয় লাঞ্চ আইডিয়া শেয়ার করা হবে না, চেষ্টা করবো হয়তো শেয়ার করতেও পারি, এখনো দিনটা শুরু করি নাই। বুঝতেই পারছেন এখন অনেক সকাল, তো আমার ছেলেকে স্কুলে ড্রপ করে দিয়ে স্ট্রেট চলে যাবো টেস্কোতে। ওখানে কিছু নিউ ফুড আইটেমস আমি ট্রাই করব ফর দ্য ফার্স্ট টাইম, ওয়েট লুজ করতে আমাকে হেল্প করবে, আর সেই আইডিয়াসগুলো আমি আপনাদের সবার সাথে সুন্দরভাবে শেয়ার করব। তো আমার চাটা এখন এনজয় করি, তারপরে লেগে যাব নাস্তা বানানোতে। সবই রেডিমেড নাস্তা, কিন্তু রেডি করে দিতে হয়, তাই না? Keep watching, everyone. উইদিন 8:45 টেস্কো চলে আসা হয়। এখানে দেখা যাচ্ছে একই ব্র্যান্ডের 3টা ফ্লেভারের গ্রেনোলা। প্যাকেটের ভিতরের পরিমাণটা আমার কাছে খুব কম মনে হয়েছে, আর প্রাইসটা অনেক বেশি, 370, বাট ইটস ওয়ার্থ ইট, কারণ হেলদি। আর একটা কথা মনে রাখবেন, হেলদি ফুডের প্রাইস কিন্তু একটু বেশি হয়। চকলেটস না খেয়ে যারা একেবারেই থাকতে পারেন না, তাদের জন্য বেস্ট হচ্ছে ডার্ক চকলেট। এটা আপনার দাঁতের কোনো ক্ষতি করবে না, অনেকে এটা জানেন না তাই বলছি। তার মানে এই না যে পুরো প্যাকেট একবারে সাবার করে ফেলবেন, সব কিছু খাবেন পরিমাণ মতো, তাহলে সবই খেতে পারবেন আমার মতো। এই ডার্ক চকলেট ফার্স্ট টাইমের মতো নিচ্ছি, খেয়ে দেখেছি খুবই বিটার, সো এটা কেউ কিনবেন না। আমি অন্য একটা ব্র্যান্ড খেয়ে থাকি, অন্য একটা ব্লগে শেয়ার করব। দেখা যাচ্ছে শর্ট ব্রেড, ইটস ফুল অফ সুগার, সো ডেফিনেটলি নট ফর মি। নিচ্ছি বাচ্চাদের জন্য। আমি কোন ফ্লেভারটা খাচ্ছি সেটা ভালো করে দেখে নিন, অন্য একটা ব্লগে একই ব্র্যান্ডের অন্য ফ্লেভার ট্রাই করব। অলওয়েজ ট্রাই করবেন যে কোনো খাবারের সাথে যে কোনো রকমের ফ্রুটস রাখতে। ন্যাচারাল সুগার ইনটেক থেকে আপনার শরীরে যে এনার্জি ঢুকবে এটা কিন্তু অনেক লঙ্গার থাকবে। সুগার খেলেও আপনি অনেক এনার্জেটিক ফিল করবেন, বাট এটা আপনার শরীর স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আর একটা ব্যাপার হচ্ছে, যারা অনেক সুগারি ফুড খেয়ে থাকেন তাদের স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি বুড়িয়ে যায় বা রিঙ্কেল পড়ে যায়। হ্যাঁ, নাস্তা করতে করতে আমার বড় বোনের সাথে কথাবার্তা সেরে ফেলছিলাম, খুবই মজার ছিল খাবারটা, সুপার হেলদি, সুপার টেস্টি, অবশ্যই ট্রাই করবেন। আচ্ছা, এটা কি পরে আছে? আমার এই নতুন হাস্কোটা নিয়েছি ফ্রম টেস্কো, সেল কিনেছি, বাট চিপ সেল না, নর্মালি যে সেলগুলো হয় সেরকম থেকে। এটার প্রাইস ছিল কত, 18, আর আমি কিনেছি 12 দিয়ে। আমার খুবই ভালো লেগেছে, কোয়ালিটিও ভালো, পরতেও আরাম। তো কেমন হয়েছে বলুন তো, আর উপরের দিকটা এরকম। সাধারণত হেলদি ফুডের দিকে লোকজনরা খুব একটা ঝোঁকেন না, কারণ খেতে অতটা মজা হয় না। একটা ব্যাপার হচ্ছে, যেসব হেলদি খাবারগুলো খেতে টেস্টি এগুলোর কিন্তু প্রাইস বেশি হয়। তো অনেকে মনে করেন 4 পাউন্ডে এটা কিনবো কেন, 2 পাউন্ডে ওইটা কিনলে আমার হয়ে যাচ্ছে, আমার পয়সা সেভ হচ্ছে। কিন্তু অসুখ বিসুখ হয়ে ডাক্তারের পিছনে সময় নষ্ট করার থেকে, টাকা পয়সা নষ্ট করার থেকে আমি মনে করি হেলদি ফুড কিনে খাওয়াটা ফার বেটার। আর এইদিকে আমার বোনের সাথে অনেক কথাবার্তা চলছে। তোমার বাসা রীতি মতো হুটিলে গেছে, যে যাইন বিদেশ তো না গিয়া গুলশান তখন গিয়া।
গরম থাকবো ওই সময়, আল্লাহ যে গরম থাকবো। আমরা তো দেশে গেলে এমনও গর্তনে বাড়াই না, বইরই গরের মাঝে, আর যেন এসি আছে অন যাই। মানুষ দেখে সব জায়গা ঘুরে অন যায় হন যায়, মানে এমন বেড়ানি বেড়াই সে বেমার। নাস্তা সেরে খুব কুইকলি তেহারি রান্না করে চলে আসছিলাম বার্মিংহামের শহরোডে, এই যে হাঁড়িপাতিলির দোকানটায় যাব, এখান থেকে একটা আইটেম কিনব। এই সপ্তাহের ব্যাপারে অতটা ডিটেল শেয়ার করা হয় নাই, ইনশাল্লাহ বড় একটা ব্লগ পাবেন এখানে কী কী জিনিস পাওয়া যায়। আর যা কিছু হাঁড়িপাতিল দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে 3-ply, তার মানে ভেরি এক্সপেন্সিভ। আর আমি কী কিনেছি সেটা বাসায় যাওয়ার পরে শেয়ার করব। আজকে যে আইটেমটা এখান থেকে কিনেছি আমার না কিনলেও হতো, বলতে পারেন শখ করে কিনেছি। আমার মনে হয় রান্না করার সময় যদি হাঁড়ি পাতিলগুলো সুন্দর থাকে তাহলে কিন্তু রান্না করতেও ভালো লাগে, তাই না? আরেকটা ব্যাপার হচ্ছে, বলতে গেলে সবারই কিন্তু হেলদি খাবার রান্না বান্না করার ব্যাপারে ইন্টারেস্ট খুব কম থাকে। এই জন্য মনে করলাম যদি সুন্দর একটা পাতিলে রান্না করি তাহলে হয়তো বা ওই হেলদি খাবারটা বারবার রান্না করতে আমি আরও বেশি ইচ্ছুক হব। দেখতেই পাচ্ছেন আমি শখ করে কি কিনেছি, এটা কেন কেনা হয়েছে এবং কি রান্না করার জন্য কেনা হয়েছে সেটা দেখতে পাবেন একটু পরে। মিষ্টি কুমড়ো দিয়ে ভাজি করেছিলাম, ভর্তা হয়ে গিয়েছে, কোনো সমস্যা নাই, আমি খাবো। সকালবেলায় ডাল রান্না করেছিলাম একদম ফ্রেশ, আর এটা হচ্ছে মাটন কারি গতকালকের, আর ওই পাশে রাখা হয়েছে চিকেন কারি, সেটাও গতকালকের। সব কিছু গরম করে রেখেছি, যদি কেউ খেতে চায় খাবে। ফ্রেশ তেহারি রান্না করেছি সেটা একটু পরে শেয়ার করছি, আর আমি এখন অল্প ভাত দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি দিয়ে খাবো, পরিমাণে কিন্তু খুবই কম। আজকে আমি কোনো স্পেসিফিক হেলদি লাঞ্চ শেয়ার করছি না, এটা আরেকদিন শেয়ার করব ইনশাল্লাহ। লাঞ্চে কোনো মাছ মাংস খাবো না, অল্প রাইস নিয়েছি আর সাথে খাবো অনেকগুলো মিষ্টি কুমড়ো ভাজি। যে ভাবি আমাকে পিঠা বানিয়ে দিয়েছিল, আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে, আমার চ্যানেলে দেখেছেন, ওনার গার্ডেনের মিষ্টি কুমড়ো আমাকে গিফট করেছিল, সেটাই রান্না করেছিলাম, খেতে খুবই টেস্টি ছিল। এখন প্রায় সন্ধে 7টা, আমি বিকেলবেলা বাইরে গিয়েছিলাম, বাড়ি থেকে এসে ট্রেডমিলে 30 মিনিটস ওয়াক করেছি, তারপরে শাওয়ার করে কিচেনে আসছি। এখন আমি খুবই হেলদি একটা হাই প্রোটিনযুক্ত ডিনার রেডি করছি, সবাই দেখতে থাকুন। পানি মোটামুটি বয়েল হলে অ্যাড করব চিকেনের টুকরোগুলো, এগুলো সেদ্ধ হতে খুব বেশি হলে সময় লাগে 10 মিনিট, চিকেনের কালারগুলো যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন তুলে ফেলব। সবজি আপনার যা যা খেতে ইচ্ছে করে অ্যাড করতে পারবেন। আর অ্যাড করছি একটা ম্যাগি চিকেন স্টক। আদা কুচি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, বাট আমি করছি কারণ খেতে স্বাদ হয়। আর রসুনও কেউ অ্যাড করে না, আমি অ্যাড করছি ইচ্ছে করে, এই রসুনগুলো আমি এমনি এমনি খাবো, একটু বয়েল হলে পরে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, এগুলো সবই আপনার ইচ্ছে মতো। অপেক্ষা করছি মাশরুমগুলো সেদ্ধ হওয়ার জন্য, মাশরুম যখন সেদ্ধ হয়ে যাবে তখন বুঝবেন বাকি সব সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন অ্যাড করব চিকেনের টুকরোগুলো, আমি একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, এভাবে দিলে মজা লাগে, আর চিকেন আপনার ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার অ্যান্ড টোফু হিসাবে ইউজ করব এটা। কাঁচামরিচের টুকরো বেশি করে অ্যাড করবেন, তাহলে খেতে অনেক স্বাদ হয়। আমি নুডলস অ্যাড করব কিন্তু এটা আপনার ইচ্ছা, আমি দিচ্ছি কারণ যাতে আমার পেটটা ভরে। আর একটা ডিম ফেটিয়ে রেডি করেছি, সেটা দিয়ে আমি এখন একটা ফেদার ভাব ক্রিয়েট করব। আর হোপফুলি সবাই জানেন এটা কীভাবে ক্রিয়েট করতে হয়। এতক্ষণে সবাই বুঝে গিয়েছেন আমি একটা হেলদি স্যুপ রেডি করছি, হাই প্রোটিনযুক্ত। আর সবশেষে অ্যাড করছি যে কর্নফ্লাওয়ারটা আমি ঠান্ডা পানি দিয়ে গুলে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দিচ্ছি ঘনত্ব বুঝে। আপনি যদি বেশি ঘন স্যুপ খেতে লাইক করেন তাহলে বেশি করে দিবেন, আমি একটু পাতলা খেতে লাইক করি তাই আমি একটু পাতলা রাখছি। ট্রাই করবেন এভাবে বানিয়ে খেতে, পেটটাও ভরবে অ্যান্ড ইটস সুপার হেলদি। আচ্ছা, একটা আইটেম কিন্তু অ্যাড করতে আমি ভুলে গিয়েছি, এটা বাকি আছে, সেটা হচ্ছে টোফু।
আমার খুবই পছন্দ। হাই প্রোটিনযুক্ত আমার ডিনার রেডি, মানে স্যুপ রেডি, এখন আমি সার্ভ করবো। আরেকটা ব্যাপার বলে নিই, এই যে নতুন স্টকপট আমি কিনেছি, এটা হ্যান্ডেল কিন্তু গরম হয় নাই, মানে খুব হালকা গরম হয়েছে, তার মানে এটা গুড কোয়ালিটি। হোপফুলি ভিউয়ার্স আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেক খাবার আছে আমরা পেট ভরে খেতে পারি না, কারণ ওয়েট বেড়ে যায়, কিন্তু এই খাবারটা আপনি যত ইচ্ছা খান আপনার ওয়েট বাড়বে না, বরং পেটটা ভরবে এবং রাতে খুব ভালো ঘুমাতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। যারা প্রথমবারের মতো আমার ব্লগ দেখছেন, যদি ভালো লাগে আপু ভাইয়ারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। শুধু সাবস্ক্রাইব করে চলে যাবেন না, কাইন্ডলি রেগুলার ভিডিও দেখবেন। অনেকে আছেন সাবস্ক্রাইব করেন কিন্তু ভিডিও দেখেন না, এটা একটু স্যাড লাগে আর কি। আচ্ছা, এই যে বলেছিলাম যে তেহারি রান্না করেছিলাম, এই হচ্ছে সেই তেহারিটা। তো চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।